আমরা এখন শিখবো লাইন বার্সকে অ্যালগোরিদম এটা একটা লাইন ক্লিপিং অ্যালগোরিদম যেমন আমাদের যদি এরকম একটা উইন্ডো থাকে এবং ধরে নিচ্ছি যে উইন্ডোর দুই সাইড থেকে এরকম একটা লাইন চলে গেছে আমরা এমন একটা অ্যালগোরিদম কনস্ট্রাক্ট করব যে অ্যালগোরিদমটা ডিটেক্ট করবে যে আমার লাইনের কোন অংশটা উইন্ডোর বাইরে আছে এবং কোন অংশটা ভেতরে আছে এবং অ্যালগোরিদমের ফাইনাল আউটপুট হবে হচ্ছে যে এই অংশটা মুছে যাবে এবং এই অংশটা দ্যাট মিনস বাইরের অংশটা পুরোটা মুছে যাবে আমি যদি একটা লাইন এটাকে বি একটা লাইন ধরি আমার অ্যালগোয়িদমের আউটপুটটা হবে হচ্ছে এই দুইটা পয়েন্ট বের করা যে এই এটা ক্রপ হয়ে নতুন পজিশন সেটাকে যদি আমি এ প্রাইম বলি আর এই বিটা ক্রপ হয়ে নতুন পজিশন সেটাকে যদি আমি বি প্রাইম বলি সো আমার অ্যালগোরিদমের উদ্দেশ্য হচ্ছে এই এ প্রাইমের নতুন কোয়ার্ডিনেট আর বি প্রাইমের নতুন কোয়ার্ডিনেটটা বের করা এবং এন্ড এই অংশটুকু বাইরে যে অংশটা আছে সে অংশটা মুছে যাবে সেটা আমার ফাইনাল টার্গেট আচ্ছা আমি যদি এরকম একটা লাইন দেখি যে কিছু অংশ ভেতরে আছে কিছু অংশ বাইরে আছে সেক্ষেত্রেও একই এটা যদি আমি একটা সি এবং ডি চিন্তা করি তাহলে আমার অ্যালগোরিদমের আউটপুটটা হবে ডি এর নতুন লোকেশনটা ডি প্রাইম বের হবে আর এদিক থেকে আমাদের ক্রপ হওয়ার বা ক্রপ না অ্যাকচুয়ালি আমরা যদি গ্রাফ কম্পিউটার গ্রাফিক্সের টার্মটা ইউজ করি সেই টার্মটা হচ্ছে ক্লিপ সি এই সাইড থেকে ক্লিপ হওয়ার কোনো দরকার নেই এদিক থেকে ক্লিপ হয়ে ডি এর নতুন লোকেশন ডি প্রাইমটা বের হবে এখন আমরা এই অ্যালগোরিজমটা কনস্ট্রাক্ট করব সেটার জন্য আমরা ধরে নিচ্ছি প্রথমে অ্যালগোরিজম না আমরা জাস্ট একটু ম্যাথমেটিক্যাল একটা ইস্যু ডিসকাস করি ধরে নিচ্ছি একটা লাইন যদি আমরা জানি একটা লাইনের জন্য আমার দুইটা পয়েন্ট লাগবে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সো একটা লাইন যদি শুরু হয় এ থেকে আমরা ধরে নিচ্ছি এ থেকে একটা লাইন শুরু হচ্ছে এবং সেখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমরা জাস্ট সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি টি স্টার্টিংয়ে সেটা জিরো এটা কেন ডিক্লেয়ার করছে আমি বলছি একটু পরে এখন একটা লাইন যখন স্টার্ট হয় এটা যেখানে শেষ হচ্ছে আমি পয়েন্টটাকে বলছি বি এবং ধরে নিচ্ছি যখন শেষ হচ্ছে তখন টি এর ভ্যালুটা হচ্ছে ওয়ান দ্যাট মিনস আমার স্টার্টিং পয়েন্টে টি এর ভ্যালু জিরো এন্ডিং পয়েন্টে টি এর ভ্যালু ওয়ান এখন এই এ আর বি এর ভেতরে আরও অসংখ্য বিন্দু আছে অসংখ্য পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে টি এর ভ্যালু জিরো থেকে ওয়ানের ভেতরে কিছু একটা যেমন মাঝামাঝি যে জায়গাটা সেই জায়গাটায় টি এর ভ্যালু হতে পারে হাফ তার একটু পরে হাফের একটু বেশি এরকম তো আমরা ধরে নিচ্ছি মাঝখানে একটা বিন্দু আছে যে সেটাকে আমরা ধরে নিলাম এটা সি যেখানে টি এর ভ্যালু বলা আছে লেটসে থ্রি বাই ফোর হ্যাঁ থ্রি বাই ফোরটা কিন্তু জিরো থেকে ওয়ানের ভেতরেই কিছু একটা টি এর ভ্যালু কখনও ওয়ান থেকে বেশি হতে পারবে না বা জিরো থেকেও কম হতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যদি এটার কোয়ার্ডিনেট যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখি এবং এর কোয়ার্ডিনেট যদি আমি এক্স টু ওয়াই টু লিখি যেখানে এতে টি এর ভ্যালু জিরো এবং বিতে টি এর ভ্যালু ওয়ান আমি মাঝামাঝি একটা জায়গায় যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট সি সেখানে টি এর ভ্যালু বলছি থ্রি বাই ফোর সেখানে সি এর কোয়ার্ডিনেটটা কী হবে সো আমি ধরে নিচ্ছি এখানে সি এর কোয়ার্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই এখন ম্যাথমেটিক্যালি আসলে এটা বের করা যায় আমরা যদি এই এক্স ওয়াইটা বের করতে চাই আচ্ছা আমরা যদি একটু চিন্তা করি এখানে জিরো জিরো থেকে শুরু হচ্ছে সি পর্যন্ত থ্রি বাই ফোর সো আমি ধরে নিতে পারি এ থেকে সি এর যদি আমি ডিসটেন্স চিন্তা করি এ থেকে সি এর ডিসটেন্স হচ্ছে থ্রি বাই ফোর তাহলে সি থেকে বি এর ডিস্টেন্সটা কত ইট উইল বি টোটালটা যদি ওয়ান হয় আর এ অংশটা যদি থ্রি বাই ফোর হয় তাহলে বি থেকে সি এর বা সি থেকে বিয়ের এই ডিস্টেন্সটা হবে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর সো আমরা বলতে পারি ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল ওয়ান বাই ফোর অ্যাকচুয়ালি সো বি থেকে সি এর দূরত্ব হচ্ছে ওয়ান বাই ফোর আর এ থেকে সি এর দূরত্ব থ্রি বাই ফোর টোটাল ডিস্টেন্সটা ওয়ান আমি এখানে ডিস্টেন্স ওয়ার্ডটা ইউজ করছি বেসিক্যালি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এক্স ওয়াইটা বের করা ম্যাথমেটিক্যাল এটা বের করা যায় এক্স ইকুয়াল আমি বলি এখানে হচ্ছে যখন আমি বের করব। এই পোর্শনটা ওয়ান বাই ফোর এই পোর্শনটা থ্রি বাই ফোর এটা হয় ওয়ান বাই ফোর ইন্টু এক্স ওয়ান প্লাস থ্রি বাই ফোর ইন্টু এক্স টু দ্যাটমিন্স এই পর্শনের ডিস্টেন্স ইন্টু তার বিপরীত বিন্দুর এক্স এবং এই পর্শনের ডিস্টেন্স ইন্টু ইন্টু তার বিপরীত পয়েন্টের এক্স ওয়ান বাই ফোর ইন্টু এক্স ওয়ান প্লাস থ্রি বাই ফোর ইন্টু এক্স টু একইভাবে ওয়াই ইকুয়ালও বের করা যায় সেম ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই ওয়ান প্লাস থ্রি বাই ফোর ইন্টু ওয়াই টু এখন আমরা যদি এটাকে একটা জেনারেলাইজ ফরম্যাটে চিন্তা করতে চাই তাহলে এই প্রশ্নটা টি এই প্রশ্নটা কি ওয়ান মাইনাস আবার বলি এই প্রশ্নটা হচ্ছে টি এই প্রশ্নটা হচ্ছে ওয়ান মাইনাস টি তো ওয়ান বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টি থ্রি বাই ফোর মানে হচ্ছে টি সো আমরা জেনারেলাইজভাবে লিখতে পারি এক্স ইকুয়াল ওয়ান মাইনাস টি ইন্টু এক্স ওয়ান প্লাস টি ইন্টু এক্স লিখে ফেলি এক্স ওয়ান এখানে আমি প্লাস যদি কমন নিই তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস টি ডেল এক্সফিন্স আমি যদি টিয়ের ভ্যালুটা জানি একটা লাইনের উপরে যে জায়গায় যদি আমি টিয়ের ভ্যালুটা জানি তাহলে এক্স ওয়ান আমার নন ডেল এক্স আমার নন টিয়ের ভ্যালুটা যদি জানা যায় তাহলে আমরা ওই কোয়ার্ডিনেটের এক্স ভ্যালুটা বের করতে পারবো একইভাবে ওয়াই আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর মিন্স ওয়ান টি ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু सेम प्रसेस वन माइनास टी इंटू वाइन प्लस टी वाइ प्लस टी जो कमन नहीं तेल वाइ माइनास वाइन हुई उल वि वन प्लस टी इंटु सरी वाई सॉरी वाई टी इंटू डेल वाई সেম যদি আমি লাইনের কোনো একটা জায়গায় টি ভ্যালুটা পাই তাহলে ওয়াই ওয়ান ডেল ওয়াই আমার নন ভ্যালু সো টি এর ভ্যালুটা পেলেই আমরা ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে যাচ্ছি সো আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে আমি এই যে যে এ বি পয়েন্ট আমরা ড্র করছিলাম এখানে স্টার্টিং যেখানে সেখানে টি এর ভ্যালু জিরো এন্ড যেখানে সেখানে টিয়ের ভ্যালু ওয়ান সো আমার অ্যালগোরিদিমের উদ্দেশ্য এই এ এই পয়েন্টটাতে টি এর ভ্যালুটা কত এই যে এই জায়গাটাতে বি প্রাইম এখানে টি এর ভ্যালুটা কত আমরা যদি টি এর ভ্যালুটা বের করতে পারি এখানে যদি টি এর ভ্যালুটা জিরো হয় এখানে যদি টি এর ভ্যালুটা ওয়ান হয় তাহলে এই জায়গাটাই এ প্রাইম এখানে টি এর ভ্যালুটা জিরো এবং ওয়ানের মাঝামাঝি কিছু একটা এখানে টি এর ভ্যালুটাও জিরো এবং ওয়ানের মাঝামাঝি কিছু একটা সো আমরা যদি টি এর ভ্যালুটা বের করতে পারি তাহলে এই সূত্র দুটো ইউজ করে এ প্রাইমের এক্স ওয়াই ভ্যালু আবার সেম এই সূত্র দুটো ইউজ করে আমরা বি প্রাইমেরও এক্স ওয়াই ভ্যালুটা বের করতে পারবো এখন দেখি আমরা